আমার হাতে এই শীতল মাছের যে পেটি দেখা পাচ্ছেন, এই পেটি দিয়ে আমরা একটা রেসিপি তৈরি করব। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আরজেনা রান্না করবে, খুব একটু অসুস্থ, যার কারণে সে রান্না করবে। তো শীতল মাছের তেল ঝাল রান্না করবে। মশলাগুলো আমাদের রেডি হয়ে গেছে, জিরে গুঁড়ো, লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, টমেটো বাটা, আস্ত কাঁচামরিচ, টক দই, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, আর এই যে ফুবুর কুটে রাখা চিতল মাছের পেটি আমরা এখন মেখে নেব। হলুদ, এই লবণটা মেখে আমরা ভেজে নেব। কাঁটা আছে একটু, সেভাবে মেখে নিন। আমরা একটু মেখে রেখে দেবো, একটু পরে ভেজে নেব। ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া সব একসাথে দিয়ে দিল। আদা রসুন বাটা, টমেটো, মশলার উপর তেলটা উঠে গেছে,
আমরা আরো একটু পানি দেব। ফু আজকে অসুস্থ, এই জন্য রান্না করতে পারে নাই। খাওয়ার জন্য ডাক দিয়েছিলাম যে খেয়ে যান, আসছে। এটি মাছটা ফেরে আর পছন্দ, সুন্দর করে খাচ্ছে। নতুন রাঁধুনি রান্না করছে, খুব মজা করে রান্না করছে। শীতল মাছের পেটি এত সুন্দর করে রান্না করতে আমাদের নতুন রাঁধুনি, খুবই মজা লাগতে মনে থাকতো। তরকারি এত মজা হয়েছে, ফারিয়া খালি চারটে খাওয়াতে পারে।